সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা। সরাসরি আপডেটের দিকে দিতে চাই একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। শুধু বাঁকুড়া জেলার কয়েকটি ব্লকের লড়ঙ্ক ভিআরপি বৃন্দদের কাছে বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ। আপনারা অনেকে অবগত আছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বাঁকুড়াবাসীর মন জয় করতে আগামীকাল সোমবার 23 নভেম্বর খাতড়ার এটিএম গ্রাউন্ডে সকাল 10টায় জনসভা করতে আসছেন। এই খাতড়া এটিএমটি চেঞ্জ করা হয়েছে, পাইপ গ্রাউন্ডে সেই স্টেডিয়ামে 10টার সময় আসছেন, 12টার সময়। একটা কথা বলে রাখি, এই প্রোগ্রামটা আগামী মঙ্গলবার হওয়ার কথা ছিল, কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর সফরের কিছু রদবদল হয়েছে, তাই আমরা নোটিশটি আগে করতে পারিনি। এই মুহূর্তে সার্বিক পরিস্থিতির উপর বিচার করে বর্তমান সময়কালের উপরে গুরুত্ব আরোপ করে এই সমস্ত কর্মসূচিতে ভিআরপিদের উপস্থিত একটা ইঙ্গিতপূর্ণ বার্তা বয়ে আনবে, এই কথা বলার অবকাশ রাখে না। একদিকে বিজ্ঞপ্তি হবে সরকারের সদিচ্ছার কথা উল্লেখ অলিখিত উভয়, অন্যদিকে ভোটের আগে সাংগঠনিক ভাবে ওনার দৃষ্টি আকর্ষণ করে আমাদের চাহিদা তুলে ধরা। আমাদের এই কাজকর্ম যেভাবে চলছে তাতে করে আমাদের রেজাল্ট কিন্তু খুব বেশি দূরে নেই। কে জানে যে বাঁকুড়া জেলার মাটিতে ভিআরপি আন্দোলনের বীজ বপন হয়েছিল, সেই মাটিই ভিআরপিদের ভবিষ্যৎ তৈরি হবে, হয়তো বা বাঁকুড়া জেলার লড়াকু সৈনিকরাই সারা বাংলার ভিআরপিদের ভবিষ্যৎ বার্তা বয়ে আনবে। তাই এই দিনটিতে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে খাতড়াসহ রায়পুর, রানীবাঁধ, হিরবাঁধ এবং সিমলাপাল ব্লকের সকল ভিআরপি বন্ধুকে উপস্থিত হতে হবে। কেউ কোনোরকম অজুহাত দেখাবেন না, কারণ এই অজুহাত এই মুহূর্তে আমাদের সফলতার প্রধান অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। আমরা জেলা কমিটির পক্ষ থেকে কয়েকজনকে দায়িত্ব দিয়েছি প্রোগ্রাম ঠিকঠাকভাবে পরিচালনার জন্য। এই সমস্ত ব্লকের ভিআরপিদের ওনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। খাতড়া ব্লকের সুজন চৌধুরী, নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনশটে, ভিডিওতে বাবলু মণ্ডল, তারপর রায়পুর ব্লকের সমরেশ রায়, শ্রীকান্ত দল দুলে, রানীবাঁধ ব্লকের সুদীপ চ্যাটার্জি, রিমা দে, হিরবাঁধ নয়ন কর্মকার গৌতম রায়, সিমলাপাল ব্লকের তাপস ব্যানার্জি, রূপা মিশ্র, শ্যামসুন্দর রায়, অভিজিৎ রায়। তো বন্ধুরা, এটি হচ্ছে বাঁকুড়া জেলা কমিটির পক্ষ থেকে অমিত সরকার, শেখ রাজুয়ালী, মানুষ রায়, বিশ্বজিৎ ঘোষাল, টোটন রক্ষিত, শেখ মনিরুল, অমিতাভ বসু। এই একটু আগে যেটা আপনারা বললেন তার কিছু বদল করা হয়েছে, সে ব্যাপারে আমি জানাচ্ছি যে খাতড়া এটিএম গ্রাউন্ড বলা হয়েছিল, যেখানে আমাদের মাননীয় আসছেন এবং সকাল 9টার মধ্যে উপস্থিত হতে বলা হয়েছিল, কিন্তু এখনই আবার প্রশাসনিক সূত্রে খবর পাওয়া গেল মিটিংয়ের স্থান এবং সময় পরিবর্তন করা হয়েছে। স্থান খাতড়া পাইপ গ্রাউন্ড সিধুকানু স্টেডিয়াম এবং সময় সকাল 12টা। তাই আপনারা অবশ্যই সকাল